প্রিয় দেশবাসী, আমরা জানি যে খুনি হাসিনা সরকার থেকে আমরা বিজয় অর্জন করেছি। প্রায় 1,000-এর বেশি মানুষ শহীদের মাধ্যমে আমরা এই বিজয়টি পেয়েছি। এখন স্বাধীনতা অর্জনের চাইতেও স্বাধীনতা রক্ষা করাটা বেশি কঠিন। আমরা জানি যে এই যে হাসিনা সরকার, সে কিন্তু একদিনে পালিয়ে যেতে পারে না। তার আওয়ামী লীগের সদস্যরা এখনও দেশে ঘোরাফেরা করছে, তাই আমরা যার যার জায়গা থেকে সচেতন থাকব এবং কি তাদেরকে শক্ত হতে প্রতিরোধ করব। একটা জিনিস কি, বাংলাদেশ এই মুহূর্তে খুব আর্থিকভাবে দুর্বল অবস্থায় আছে, সুতরাং আমরা অতি উত্তেজিত হয়ে, অতি উৎসাহিত হয়ে মানুষের ঘর বাড়ি এটা সেটা ভাঙচুর করব না। আর পাশাপাশি হচ্ছে এই হাসিনা সরকার কিন্তু, শেখ হাসিনা কিন্তু অনেক ভয়ানক। এটা হচ্ছে মুজিবের মেয়ে, সে এত সহজে হাল ছাড়বে না। সে বাংলাদেশ থেকে গেছে, এখনও বাংলাদেশে অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে, জানি না সেটা বাস্তবায়ন করতে পারবে কিনা। কিন্তু আমার মতে শেখ হাসিনার পরবর্তী প্ল্যান হচ্ছে বাংলাদেশের সাথে, ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ বাজানো। ইন্ডিয়া হচ্ছে তার বন্ধু দেশ, তার বাবার দেশ, তার মায়ের দেশ। এখন দেখা যাচ্ছে কি, সে তার দলবল যারা বাংলাদেশে অবস্থান করছে তাদেরকে, বিশেষ করে যেসব নেতারা বাইরে পালাতে পারে নাই, পালানোর পথ বন্ধ হয়ে গেছে, তারা এই মুহূর্তে প্ল্যান করছে কি, তারা এক জেলার নেতাকর্মীরা অন্য জেলায় গিয়ে আশ্রয় নেবে, অন্য জেলায় গিয়ে বিএনপির পরিচয়ে তারা বেড়ে উঠবে। এদেরকে সেই পরিচয়ে গড়ে ওঠা যাবে না। তাদেরকে চিহ্নিত করে প্রত্যেকটা জেলা জেলায় নতুন নতুন মুখ বা যেই সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল, তাদের একটা লিস্ট করে তাদের ছবিগুলো আপনারা সংরক্ষণ করবেন। তারা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়ে তারা নতুন করে আবার নতুন রূপে বিএনপি জামাতের সাথে সংযুক্ত হতে পারে, সেটা আপনারা বিশেষ নজরদারি রাখবেন। এর পাশাপাশি আওয়ামী লীগের আরেকটা চক্রান্ত চলতেছে, যে শেখ হাসিনার নির্দেশে বা তাদের ওবায়দুল কাদের বড় বড় নেতাদের নির্দেশে তারা কী করতেছে, এখন হিন্দুদের ধর্মীয় স্থানগুলোতে হামলা চালাচ্ছে। এবং কি তারা বিভিন্ন হিন্দুদের ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে, হিন্দুদের নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে তারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে গণমাধ্যমে, এবং কি হিন্দুদের উপর নির্যাতন, সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিভিন্ন চিহ্ন তারা প্রকাশ করতে চাইতেছে। কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে না, এবং কি কোথাও কোথাও হচ্ছে, তবে সেটা সেই ছাত্রলীগের লোকেরাই করতেছে। তো সুতরাং আপনারা এক্ষেত্রে বিশেষ নজরদারি রাখবেন হিন্দুদের ধর্মীয় স্থানে, সংখ্যালঘুদের ধর্মীয় স্থানগুলোতে, খ্রিস্টানদের, হিন্দুদের ধর্মীয় স্থানগুলোতে, যাতে কেউ হামলা না করতে পারে। এদেশে সংখ্যালঘু কেউই নেই, আমরা সবাই এদেশের জনগণ। সংখ্যালঘু বলতে এখানে কোনো শব্দ থাকবে না। আমরা আমাদের ভাইদেরকে নিরাপত্তা দেব, সেক্ষেত্রে আপনারা কঠোর নজরদারি রাখবেন। আমাদের এই ঐক্যবদ্ধ জনবল সব সময় সারা জীবন বাংলাদেশকে যেন এগিয়ে নিতে পারে। আর আমরা হচ্ছে যার যার দায়িত্ব নিয়ে, এই মুহূর্তে কোনো প্রশাসন নেই, কোনো পুলিশ নেই, আমরা যার যার দায়িত্ব নিয়ে যার যার এলাকায় আমরা দেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো। বৃক্ষরোপণ, পরিষ্কার করা, তারপরে হচ্ছে সামাজিক কাজগুলো আমরা নিজেদের দায়িত্ব, এগুলো আমরা এই দায়িত্ব নিব। আর হচ্ছে এই জনবল আমাদেরকে শক্ত রাখতে হবে, যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপর ভয়াবহ বিপদ আসতে পারে। এই সংখ্যালঘুদের উপর নির্যাতনের মাধ্যমে তারা ছাত্রলীগ, তার শিবির জামাত, বিএনপির নাম ফেলে তারা ইন্ডিয়ার ও বিভিন্ন বাইরের দেশের দেশের সাথে বাংলাদেশের যুদ্ধ বাধা দিতে পারে। তারা আমাদের এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে পারে, তারা কাদের হাতে দেশ ছেড়ে গিয়েছে সেই প্রশ্নবিদ্ধ করতে পারে। আমরা সেক্ষেত্রে আমরা সজাগ থাকবো, যে কোনো মুহূর্তে ভারত থেকে আমাদেরকে আক্রমণ করতে পারে। এই শেখ হাসিনার সাথে ভারতের সাথে সম্পর্ক ভালো, সে চাইবে ভারতের মাধ্যমে পুনরায় বাংলাদেশে যুদ্ধ বাজিয়ে ভারতের মাধ্যমে সেই আবার ভারতের একটি অঙ্গরাজ্য করে বাংলাদেশ আবার দখল করবে, সে এই পরিকল্পনায় আগাচ্ছে। কিন্তু তার এই পরিকল্পনা আমরা হতে দেব না। আমরা আমাদের বিধর্মী ভাইদের সাথে ভালো সম্পর্ক রাখবো, তাদের সকল প্রকার সুযোগ সুবিধা আমরা দেখবো, সকল প্রকার নিরাপত্তা তাদেরকে দেবো। আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিব, তাদের বাড়িঘর পাহারা দিব, যেন কেউ তাদের কোনো ক্ষতি করতে না পারে, দুষ্কৃতিকারীরা তাদের যেন কোনো আঘাত না করতে পারেন। এবং কি তারা, তাদের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আগের যে ভয়াবহ পরিস্থিতি, সেক্ষেত্রে যেন তারা সামাজিক মাধ্যমে তুলে ধরে। না হলে তারা বিভিন্ন ফেক আইডি থেকে তারা অপপ্রচার চালাচ্ছে, এবং কি বিভিন্ন মসজিদ মন্দির ভাঙচুর করে তারা দেশের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। মনে রাখবেন, 16 বছর তারা ক্ষমতায় লোপ করেছিল, 16 বছরের। এখন মনে করেন 16 যুগ এই বিএনপি জামাত শাসন করবে, কী করবেন এখন? 16 বছরের লোকটাই কি এত বেশি ছিল? সামনে যারা আগামীতে দেশ চালাবে, দেশে ক্ষমতায় আসবে, তারা আপনারা এই জিনিসটা সারা জীবন মনে রাখবেন, ভুলে যাবেন না তাদের এই ইতিহাস। সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠুভাবে দেশ চলবে, আমরা সবাই সেক্ষেত্রে সাহায্য করব। আপনার লোভের কারণে আপনার বাবার অর্জনটা সব ধ্বংস হয়ে গেল। কেন, কেমন নিয়ে জন্ম দিল আপনাকে? কী দরকার ছিল আপনার বাবার মান সম্মান নষ্ট করে? আপনার মান সম্মান না থাকতে পারে, কিন্তু তার বাবার কথা চিন্তা করে একবার এই কাজগুলো না করতে পারতেন। অতীতের মতো আর কেউ এই আচরণ করবেন না, পতনটা ঠিক এভাবেই হবে। কথা বুঝে আসছে? আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে সবাই মিলে মিশে আমরা এই বাংলাদেশ চলবে, এই বাংলাদেশে কোনো অরাজকতা, কোনো ভাঙচুর, চুরি, ডাকাতি, লুটপাট এসব চলবে না। এই মুহূর্তে প্রশাসন নেই, পুলিশ নেই, এই মুহূর্তে অনেকে অনেক রকমের সুযোগ নিতেছে, আমরা সেক্ষেত্রে সবাই সজাগ থাকবো।
কামরুকে কোনো প্রকার এই ধরনের সুযোগ দেওয়া হবে না, এবং কি ছাড় দেওয়া হবে না যদি সেক্ষেত্রে ধরা খায়। এর পাশাপাশি আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অনুরোধ রাখবো, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে গ্রেপ্তার করা হোক, তাকে সে যে দেশেই আছে তাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনা হোক, এবং কি সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, ব্যারিস্টার সুমন, ফারাজ করিম চৌধুরী, যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, যত বড় নেতা যত নেতা আছে সবাইকে গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, এবং কি পুলিশের সাবেক ডিআইজি বেনজির আহমদকে এদেশে এনে জনসম্মুখে তার ফাঁসি দেওয়া হোক, এদের অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। আর বাংলাদেশে যত রয়ের এজেন্ট আছে, ইন্ডিয়ার এজেন্ট আছে, শেখ হাসিনার যত এজেন্ট বাংলাদেশে এখনও আছে, তাদেরকে যেন সেনাবাহিনীর মাধ্যমে সবাইকে গ্রেপ্তার করা হয়, এবং কি তাদের শাস্তির ব্যবস্থা করা হয়, কোনো গুপ্তচর কোনো রকমের শয়তান যেন এদেশে না থাকে। আসসালামু আলাইকুম।